ফায়ার স্পিনিং, ফ্ল্যাশ মব আর সব ক্লাবের সদস্যদের উপস্থিতিতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল গুলশান ক্লাব অলিম্পিয়াড 2022-এর। গুলশান ক্লাবে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের পর একই ভেন্যুতে শুরু হয় টেনিস, টেবিল টেনিস আর স্নুকার কম্পিটিশন। 2019-এ প্রথম আসরের পর করোনা মহামারীর কারণে 3 বছরের একটা বিরতি, তবে আয়োজকদের বিশ্বাস ক্লাবগুলোর মধ্যে সৌহার্দ্য বজায় থাকলে প্রতি বছরই হবে এই অলিম্পিয়াডের আয়োজন। গুলশান ক্লাবের লিডারশিপে আমরা এই খেলাগুলো প্রত্যেক বছর করে যাব। আমরা মনে করি গুলশান ক্লাব আমাদের দায়িত্ববোধটা অনেক বেশি, ডেফিনেটলি অন্য ক্লাবগুলোও তাদের মতো করে যাচ্ছে। আমরা কিন্তু এখনও ইন্টার ক্লাব খেলাগুলো করে যাচ্ছি, বাট কার্নিভাল যেটা সব ক্লাবকে নিয়ে, এটা গুলশান ক্লাবেরই প্রথম ইনিশিয়েটিভ, গুলশান ক্লাবই নেয়। এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যেক বছর গুলশান ক্লাবের লিডারশিপে এই অলিম্পিয়াডগুলো আমরা করে যাব। সবগুলো ক্লাবের অংশগ্রহণে গুলশান ক্লাব প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল বর্ণিল এক মিলন মেলা। জাতীয় পর্যায়ে খেলার জন্য দক্ষ খেলোয়াড় খুঁজে বের করতে পারলেই সফল হবে এই আয়োজন, এমনটাই প্রত্যাশা সবার। এটা একটা বিশাল ব্যাপার যে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা একে অপরকে চিনছি, বিভিন্ন মেম্বারদের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে, এবং এর থেকে দেখা যাবে যে আমাদের ন্যাশনাল লেভেলেও অনেক প্লেয়ার বের হয়ে আসবে, যারা আমাদের ন্যাশনাল লেভেলে খেলতে পারবে, অলরেডি খেলছে, আরও বের হয়ে আসবে। উদ্বোধনী দিনে টেনিসে ঢাকা বোট ক্লাবের বিপক্ষে সিঙ্গেলস ও ডাবলস দুটি ইভেন্টেই 8-0 ব্যবধানের জয় তুলে নেয় হোস্ট গুলশান ক্লাব। অন্য কোর্টে লড়াই হয় চট্টগ্রাম ক্লাব আর ক্যাডেট কলেজ ক্লাবের মধ্যে। সন্ধ্যায় ঢাকা ক্লাবের প্রতিপক্ষ নারায়ণগঞ্জ ক্লাব আর গুলশান ইউথ ক্লাবের মুখোমুখি হয় উত্তরা ক্লাব। উই আর ডুইং ইন স্পোর্টস, ওনারা কীভাবে করছেন, আমরা কীভাবে করছি, কিছু প্লেয়ার জেনি তৈরি হয় আর একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা পিসফুল একটা ইয়ে জানি আমাদের সবার মধ্যে একটা থাকে, ওটার হচ্ছে আমাদের মেইন গোল। অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ স্টার্টেড অ্যাচিভিং ইট, ইনশাল্লাহ ইন দ্য ফিউচার আমরা এটাকে আরও স্ট্রংলি নিয়ে যাব। আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে আমরা প্র্যাকটিস করছি, এটা নিয়ে কথা হচ্ছে, সো উই আর ভেরি কনফিডেন্ট রিগার্ডিং দিস টুর্নামেন্ট অ্যাবাউট উইনিং। একই ভেন্যুতে টেবিল টেনিসের টিম ইভেন্টের প্রথম সেমিফাইনালে গুলশান ইউথ ক্লাবকে 3-0 সেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম ক্লাব। অন্য সেমিতে ক্যাডেট কলেজ ক্লাব একই ব্যবধানে হারায় গুলশান ক্লাব প্রেডেটরকে। ফাইনালে ক্যাডেট কলেজ ক্লাবকে 3-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ক্লাব। এই টুর্নামেন্টের মেইন ইয়ে হচ্ছে আপনার আমাদের সবগুলো ক্লাবের মাঝে যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব আছে, এটাকে বজিয়ে রাখা সব মেম্বার্স এবং ক্লাবদের মাধ্যমে। সো উই ডেফিনেটলি আমরা আশা করি সব ক্লাব পার্টিসিপেন্টস যারা আছেন তারা এটা উপভোগ করবেন। স্নুকার্সে জমজমাট লড়াইয়ে অংশ নেয় 12টা ক্লাব। নকআউট পদ্ধতির এই লড়াইয়ের ফাইনাল হবে আগামী 10ই নভেম্বর। এই টুর্নামেন্টে বাংলাদেশের 3 জন ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলছে, ঢাকা ক্লাবের 1 জন, নারায়ণগঞ্জ ক্লাবের 2 জন, এছাড়াও এখানে ন্যাশনাল রানার্স আপ, ন্যাশনাল কোয়ার্টার ফাইনাল খেলা বহু প্লেয়ার আমাদের এখানে খেলছে। তো আমরা চেষ্টা করতেছি যাতে এই খেলাটাকে ডেভেলপ করা যায় বাংলাদেশে। এছাড়াও মোট 17টা ইভেন্টে অংশ নেবে 15টা ক্লাবের 716 জন প্রতিযোগী। 6 দিন ব্যাপী এই আয়োজনের পর্দা নামবে আগামী 12ই নভেম্বর। রিফাত তানভীর, রাফি, টিস্পোর্টস। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.